هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا অন্য আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন আবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াদার বান্দা বান্দিরা, তোমরা তোমার মায়ের গর্ভের ভিতরে ছিল, তখন তোমার মায়ের ঘরে রক্ত জমট অবস্থায় ছিল, তোমাকে কেউ চিনে নাই। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, হে আশেপাশের ভাইরা, বিআরপির ভাইরা, যারাই এখন এদিক সেদিক ঘোরাফেরা করতে আসি, অল্প সময়ের জন্য ময়দানে বসিয়া দেখো, জীবনের মন আমার মাওলায় পরিবর্তন করে দিবে। যতক্ষণে ময়দানে বসবো ততক্ষণ আমাদের গুণা আমল নামা থেকে মাফ হইতে থাকবে, কথা ঠিক কিনা জোরে কম। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আয় তোমাদের কপাল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন আবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা না বা কাতরা পানি দিয়ে তোমাকে আমি মাওলায় বনি আদম সৃষ্টি করলাম, দেখো তাকায় দেখো, এক ফোঁটা না বা কাতরা পানি দিয়া তোমার হাত আমার মাওলায় তৈরি করলো, আমার মাওলায় তোমার চক্ষু তৈরি করলো, তোমার আমার মাওলায় হাত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলো, কোন জায়গায় এরকম কোন আকৃতি আমার মাওলায় দেন না, আমার মাওলায় তোমাকে আমাকে কত সুন্দর করে আমার মাওলায় তৈরি করলো। এরপর আমার মাওলায় ডাক দিয়া বলে, ফি আই সুরাতিমাক, আমি মাওলায় এত সুন্দর আকৃতি এত সুন্দর ধরন করিয়া আমি মাওলায় তোকে এত সুন্দর কালার দিয়া বানাইছি, তাম দুনিয়ার বৈজ্ঞানিকরা যদি চেষ্টা কর, আমি মাওলার এই কালারের ভিতরে আকৃতির ভিতরে তাম দুনিয়ার মানুষ এক হয়ে কোনো পরিবর্তন করতে পারবি না, কথা ঠিক না বা ঠিক জোরে কন। বাবারে আমার মাওলা তোমাকে আমাকে পরীক্ষার জন্য দুনিয়ার হলে পাঠাইছে, এই দুনিয়ার যারা হইল বাবারে পরীক্ষার হল, যেইভাবে ইচ্ছা মন চায় চলো, যখন তোমার মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, মৌতের বিছানায় যখন আসার গায়ে পড়িয়া যাইবা, তখন আর মন গড়া চলার শক্তি তোমার থাকবে না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনে, কত মানুষ দুনিয়াতে আমার মাওলা পরীক্ষার বলে ফেলাইছে, আল্লাহু আকবার আল্লাহু। আয়ুব নবী আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলায় দুনিয়ার ভিতরে পরীক্ষায় ফেলাইছে, কথা ঠিক কিনা জোরে কন। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে, আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো শরীরটা বাবার আল্লাহু আকবার পয়সা পোছালাইগা, পুরা শরীরটা বাবারে পুরা আল্লাহু আকবার দুর্গন্ধ হয়ে গেছে, আল্লাহু আকবার। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা শরীরটা পচিয়া গেছে, এলাকার মানুষ গন্ধে থাকতে পারে না। তার স্ত্রী আয়েশা বলছে, অতি তাড়াতাড়ি করে আমাকে তালাক দাও। বাবার সঙ্গে সঙ্গে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দীর্ঘে তালাক দিয়া দিলেন, তালাক চাইলেন সঙ্গে সঙ্গে, বাবার দেরি করেন নাই, তালাক দিয়া দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা আল্লাহু আকবার রহিমা, আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়িয়া রইছে, আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কিনারে রহিমা কান্দে, আর আমার মাওলা পরীক্ষায় বলাইছে, আমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহু আকবার। আমার মাওলায় বান্দা বান্দিকে পরীক্ষা করে যারাই ধৈর্যের সাথে আমার মাওলার হুকুম মানবে, আমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা বান্দি আমি মাওলার উপরে ভরসা করবে, কার উপরে জোরে কন, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলা যথেষ্ট। বাবারে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরটা বাবারে নষ্ট হয়ে গেছে, পচিয়া গন্ধ বাইরিয়া গেছে, এলাকার মানুষ থাকতে পারে না। বাবারে জবানটা ছিল, জবানটা দিয়ে আমার মাওলার নামের জিকির করত, যখন আল্লাহু আকবার আয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার জবান দিয়ে আমার মাওলার ডাকত, আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের
পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তো জোরে কন আল্লাহু আকবার। এরপর বাবার আমার মাওলায় কেমন পরীক্ষায় বলাইছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা আল্লাহু আকবার রহিমা তুমি রহিমা কেন আমার কাছ থেকে যাও? আল্লাহু আকবার। রহিমা মাওলার দরবার তুড়ে কান্দে মাহবুব গো, কিয়ামতের ময়দানে দুর্গন্ধ হয়ে গেছে, সমস্ত স্ত্রী তালাক নিয়ে বিদায় হয়ে গেছে, আমি রহিমা যাই নাই যাই নাই, আমি আইয়ুব আলাইহিস সালামের খেদমতে নিযুক্ত ছিলাম। এ আল্লাহর বান্দারা পর্দালের মামনে আমার মাওলায় ওলি আল্লাহদেরকে কত পরীক্ষা করে, আর তুমি আর আমি কিসের ছাতা? এ ক্ষমতাশীল আমার বাবারা, দুনিয়ার হায়াতের জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, পরকালের জিন্দিগি আখেরাতের জিন্দিগি একবার শুরু হবে আর কোনো দিন শেষ নাই। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার বাউলা ডাক দেওয়া বলে হাল আতাআলা লিনসানিহিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাকে আমার আল্লাহু আকবার মায়ের গর্ভে রক্ত জমাট অবস্থায় ছিল, তোমাকে আমাকে কেউ মাওলা বলিয়া ডাকে না, এমপি মন্ত্রী বলিয়াও ডাকে নাই। এরপর বাবার দুনিয়াতে আসছো এত বড়াই কেন? কিসের ক্ষমতা আর কিসের টাকার বড়াই? কিসের বাবারে তোমার বড় বড় নেতার গিরি? বাবারে যখন চিরতরে চক্ষু বন্ধ হয়ে যাবে আর তো বাবারে দুনিয়ার ক্ষমতা থাকবে? আল্লাহু আকবার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার মা শক্তির মালিককে জোরে কন আমার মাওলা ডাক দেয়া বলে ইনিল হুকমু ইল্লা আসমান, আমি মাওলার, জমিন আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, সূর্য আমার মাওলার, নক্ষত্র আমার মাওলার, যে জবান দিয়া কথা বলে জবান মালিক আমার, আমি মাওলার। আর তাবাম দুনিয়ায় তোমরা ক্ষমতা নিয়ে বলছ, এই ক্ষমতা তোমাদের কারণ, এই ক্ষমতা আমি মাওলার, আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, এই দুনিয়ায় এই বাংলার জমিনের তামাম দুনিয়ায় আইনও চলবে আমার মাওলার। কথা ঠিক না বা ঠিক জোরে কও? নাস্তিকরা যদি বাবারে কোরআনের মিঠায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, এই কোরআনের সংবিধান থেকে বিসমিল্লাহ তারাইতে চাও, কিছুদিন আগে বাবারে লন্ডনের 26টা আয়াত কোরআন থেকে বাতিল ঘোষণা করেছে, ওলামা একরামদের জীবন যাইতেও রাজি কোরআনের বিরুদ্ধে কথা বলতে একটা নাস্তিককেও দেওয়া হবে না। কথা ঠিক কিনা? মুসলমানের এক ফোঁটা রক্ত শরীরে থাকতে আমার এই মাওলার জমিনে যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, এরপর আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করে ছাড়ব। কথা ঠিক না বা ঢিল ধরে কর? এই কোরআন বাস্তবায়ন করার জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? এই কোরআন বাস্তবায়ন করার জন্য আমার শরীরের তাজা রক্ত লাগে, আমার মাল, আমার জান, আমার জীবন, আমার স্ত্রী, আমার পুত্র, আমার টাকা পয়সা সব যদি মাওলার জন্য বিসর্গ করিয়া দেওয়া লাগে, এরপর বাবারে কোরআনের বিরুদ্ধে একটা নাস্তিকের বাচ্চাদেরকেও কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না, হবে না। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, একবার দাঁড়ালেন মা আমার বোনেরা, এ কবরের যাত্রীরা তাকায় দে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুবরণ করা লাগবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, মৃত্যুর ভয় যদি কেউ আমেরিকায় বাবার, আফ্রিকা যদি, লন্ডন যায় যদি বাবারে পলায়ন কর, বাবারে শক্ত পাথরের মধ্যেও যায় যদি পলাও, আজরাইল তোমাকে ছাড়বে না, ছাড়বে না। কথা ঠিক না বা ঠিক জোরে কল? হে কবরে যা
যাত্রীরা, আমার মাওলাকে যদি ডাকার মতন ডাকতে পারো, আমার মালিকের যদি স্মরণ করার মতন করতে পারো, হে কবরের যাত্রীরা কই বাবারে তাকায় দেখো, মৃত্যুর পরে তোমাকে আমাকে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে, মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, মাজার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইবে। এখন তাকায় দেখো কেমন দেখা যায়, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিল মাথালার শক্তি নাই, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন শক্তি নাই, পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিল পায়াটার শক্তি নাই। আল্লাহ আকবার, তোমাকে আমাকে সব দুনিয়ার মায়া সব কিছু ফেলায় কবরে দেওয়া লাগবে, এই জন্য পাগল হও আমার মাওলার পাগল হও। আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরি ফাতেমা, বাবারে মৃত্যুর আগে কবরে আল্লাহু আকবার মুরাকাবা করিয়া ঘরের দরজা লাগাইয়া খাদিজা কান্দে, আও মাও করিয়া খাদিজা কান্না শুরু করিয়া দিল। আল্লাহর হাবিবের হযরত ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করলাম, মাদার আপনি কেন অত কান্দেন? কোনো উত্তর দেন না, খাদিজা বুবায় বুবায় কান্দে। আল্লাহর হাবিবের দরবারে ফাতেমা চলিয়া গেল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আম্মা জান কেন জানি কান্দে, আব্বা জান আপনি একটু যান জিজ্ঞাসা করেন কেন আম্মা জান কাঁদে। আল্লাহর হাবিব ঘরের ভিতরে প্রবেশ করলে জিজ্ঞাসা করলো, আমার প্রাণের স্ত্রী খাদিজা, তুমি এত কেন কাঁদ? খাদিজা দু যুগের বাড়ি ভালাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি মাওলার ভাই, জাহান্নামের ভাই, আমি খাদিজা কান্দি, ওই কবরে যদি আমার মাওলা যদি আমাকে মাফ না করে, আমি খাদিজার উপায় কি হবে? এই জন্য খাদিজা বুবায় বুবায় কান্দে, আল্লাহর হাবিব কান্দে, খাদিজাও কান্দে, আল্লাহর হাবিবের দুই চোখের পানি, খাদিজার দুই চোখের পানি। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না বন্ধ করো, তুমি কেন কাঁদো, কান্না বন্ধ করো। খাদিজা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আপনার মানা লাগবে। আল্লাহর হাবিব বলে, খাদিজা বলো, খাদিজা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ইন্তেকালের পর মৃত্যুর পর আপনি নিজাত আমাকে কবরে দাফন করবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমার কলিজার টুকরা খাদিজা, আমার হাত দ্বারা দিয়ে কবরে তোমাকে রাখি, তাহলে কী ফায়দা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে হাত দিয়ে আপনি আমাকে কবরে শোয়া রাখবেন, এই হাতের বৌদলতে আমার কবরে আজাব হবে না। কথা ঠিক না বা ঠিক ধরে কন? এই জন্য খাদিজা কান্দে, আল্লাহর হাবিব কান্দে। এরপর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আরো কিছু শর্ত আমার মানা লাগবে। দুই নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি মৃত্যুর পরে আপনার শরীরের জামা মুবারক দিয়ে আমাকে দাফন করবেন, কাফনের কাফন বানাইয়া তারপর আমাকে কবরে রাখবেন। আল্লাহর হাবিব বলে, আমার কলিজা টুকরা খাদিজা, আমার জামা মুবারক দিয়ে কাফনে কাফন পরায় কবরে রাখলে তোমার কি লাভ হবে? খাদিজা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যেই কবরে আপনার কাফনের কাফন পরে আমাকে কবরে রাখবেন, কবরে আজাবের এত বড় সাহস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার জামা মুবারকে জাহান্নামের আগুনে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তিন নম্বর ওসিয়াত হইল আমি মারা যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কবরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। আল্লাহু আকবার। খাদিজা ইন্তেকালের পরে কবরে দাফন কাফনের পর সমস্ত সাহাবায়ে কেরাম
কাদা চইলা গেল, আল্লাহর হাবিব গোরস্তানে বাজো বইজা বইজা কাদে। আমার মাওলার কুদরতে আমার মাওলার হুকুমে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন কাঁদেন? আমার খাদিজার কবরে প্রশ্ন জবাব আমার দোয়া লাগবে, এই জন্য আমি কান্দি। আমার মাওলা জিব্রাইল আমিনকে পাঠাইল, হে জিব্রাইল যাও যাও আমার হাবিবের কানে ঘোষণা দিয়া দাও, ওই খাদিজার কবরে প্রশ্নর উত্তর ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া লাগবে না, এই খাদিজার কবরে প্রশ্নর উত্তর আল্লাহ পাক স্বয়ং নিজে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমিও দোয়া চাই, আমার দুজন দোয়া চাই, আল্লাহ পাক যা কিছু বললাম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালাম।